সংসদ থেকে যারা পদত্যাগ করেছেন তারা সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয় বলে মন্তব্য করেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী। দুপুরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়, তবে বিএনপি ছাড়া আরও রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন সংসদে। সকল রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান মতিয়া চৌধুরী। এ সময় সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মতিয়া চৌধুরী। সংসদীয় গণতন্ত্রের যে নর্মস এবং থর্মস সেগুলি বজায় রেখে মূল তো হলেন আমাদের নেত্রী, সংসদ নেত্রী, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি তার পাশে থাকব, কাছে থাকব। ওনারে চলে গেছেন, ওনারে কি তার আগে গিয়ে সেই যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন যে আমরা পদত্যাগ করতে যাচ্ছি, আপনারা কি বলেন?